আমি একটা ভণ্ড পীরের আলাপ করব আপনাদের সাথে। আপনারা কি ভণ্ড পীরের আলাপটা শুনবেন? একজন ভক্তকে গুরু বলতেছে, তুমি কি আমাকে খুব ভালোবাসো? তখন বলে, হ্যাঁ বাদান, আমি আপনাকে অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি। আচ্ছা, তুমি যে অনেক বিশ্বাস করো, অনেক ভালোবাসো, এই বিশ্বাসের মর্যাদা আর মূল্য আমাকে দিতে পারবা? তখন কইছে, হ্যাঁ পারবো। তখন কইছে, ঠিক আছে মনে রাখো। এরকম বেশ কিছুদিন চলে গেছে। হঠাৎ একদিন গুরু ভক্তকে বলতেছে, তুমি না বাবা একদিন কইছিলা আমারে খুব ভালোবাসো, বিশ্বাস করো। হ্যাঁ গুরু। তখন কইতাছে যে, তোমার যে বাড়ি আছে, তোমার যে বাড়ি আছে এই বাড়িটা বিক্রি কইরা আমাকে সব টাকা দিয়ে দিবা। তখন ভক্ত চিন্তা করলো, গুরু কি কইল, এখন তো আমিও কইছি গুরু আপনাকে বিশ্বাস করি, ভালোবাসি, এখন যদি এটা না করি তাহলে তো আমার কথার কোনো দাম থাকে না। তখন বলছে, হ্যাঁ গুরু আমাকে আশীর্বাদ করেন, আমি তাই করব। যে আমারে 3 থেকে 4 দিনের মধ্যে দিতে হবে, বেশি দেরি করলে হবে না। তখন ভক্ত বাড়িতে চলে গেল। এখন বউ পোলাপান যারা আছে এদেরকে বলতেছে যে, দেখ রে এই বাড়ি তোমার বিক্রি করে ফেলাইতে হবে। কেন? এই বিষয়ে আমার বাড়িটা বিক্রি করতেই হবে। তখন বউ পোলাপান মানে না। তারপর অনেক কষ্টে এদেরকে মানাইছে। মানানোর পরে এই বাড়িটা বিক্রি করছে। বিক্রি করার পরে আগের দিনে তহবিলের মধ্যে টাকা রাখতো। তখন এই তহবিলের মধ্যে টাকাগুলো নিয়ে সাথে বউ পোলাপানও নিয়ে আসছে। বউ পোলাপান সহকারে গুরুর বাড়িতে উঠছে, বাদান আপনার জন্য ওই যে বলছেন বাড়ি বিক্রি করে সমস্ত টাকা আমার এই তহবিলের ভিতরে আছে। তখন গুরুর গেটের মধ্যে যেখান খাড়ায় বলল, তখন গুরু দেখলো যে তার বাল বাচ্চা সহকারে নিয়ে আসে। এরপরে তিনি তহবিলটা নিয়ে করলো কি, ঘরের ভিতরে ঢুকলো, আস্তে আস্তে গেল। গুরু তহবিল নিয়ে যে ঘরে ঢুকলো, তখন তার স্ত্রী কইতেছে, দেখো তুমি জমি বিক্রি করে টাকা দিয়ে দিছো, বাড়ি বিক্রি করে টাকা দিয়ে দিছো, ওই যে তোমার গুরু যে টাকা লয়ে গেলো, আঙুরে ঢুকতেও গেলো না, যাইতেও গেলো না, সে এখনও আসতেও আসে না। এখন আমাকে কী দশা এটা আমরা আগেই বুঝছি। তখন জামাই কিছু বলে না, মাথা নিচের দিকে তাকায় আছে। তখন তার স্ত্রী তার সন্তান তারে ধাক্কাইতে ধাক্কাইতে সামনে নিয়ে গেছে, চলো এইখানকার আশা করে লাভ নাই, সে যেটা চাইছে এটা পাইছে, তুমি যাও তোমার কাজে। তখন এমন করতে করতে ভক্তটা কিছু আগে যায়, আবার পিছিয়ে আসে, আবার আগে যায়। লাস্টে তার স্ত্রীর কথা শুনতে শুনতে সে যখন অস্থিরতা বোধ করতেছে, যে ঠিকই কইছ, যে টাকাটা দিলাম চলে গেল, আমাদেরকে কিছু বললো না, তোমার কথাই ঠিক, চলো কই যামু, যেদিকে দুই চোখে দিকে ওদিকে যাই। তখন বউ পোলাপান নিয়া হাঁটতে হাঁটতে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম পার হয়ে গেল। বা 3-4 গ্রাম পার হওয়ার পরে দেখতেছে সন্ধ্যা হয়ে গেছে, কই যাব, নিজের পরিচিত কোনো লোক নাই, কেউ নাই, আত্মীয় স্বজন নাই, কই যাব। তখন বন্ধের মধ্যে যে মানুষের ধান কাটে এরকম একটা ঘর থাকে না, এই ঘরের মধ্যে তারা গিয়ে আশ্রয় নিল। ওই ঘরের মধ্যে তারা আশ্রয় নিয়ে থাকতেছে আর ভাবতেছে, তুমি ফির দৈরা যে কাজ করছো, আমগো জীবনটা রেশাস করে দিছ, বিভিন্ন বকাঝকা করছে। ওই ঠিক আছে, যা ছিল ভাগ্যে যা ছিল তা হয়েছে,
এখন আমরা কিছু একটা কাজকাম করে খামু আর এই যে বন্ধের বাড়িতে থাকব আর এই বাড়ির মালিক কি আমরা কালকা তল্লাশ নিয়া তার কাছে জিজ্ঞাসা করে তাদেরকে বলবো যে আপনাদের কাজকাম করে দেব আপনাদের এখানেই থাকব তখন ঠিকই সে মালিকের সাথে কথা বলে এখানে থাকতে শুরু করছে তাদের কাজকাম করে দেয় খায় চলতেছে তখন একদিন বাজারে যায় চায়ের দোকানে যায় এখানে বসে এরকম বেশ এক মাস যখন পার হয়েছে তখন চায়ের দোকানের মধ্যে বসলে দেখবেন একদল লোক কেউ গুরুদেরকে নিয়ে আলাপ করে কেউ তরিকতের আলাপ করে তো এরকম আলাপ করতে করতে সে চা নিছে যেই লোকেরা আলাপ টালাপ করে এদেরকে বলতেছে যে ভাই কোনো ফিরমুরিদ নিয়ে আমার লগে আমার সামনে আলাপ করেন না ভাই আমি খাইয়া দাইয়া লই পরে আলাপ করেন মানে এরা তো পীর মুর্শিদ ভক্ত মানুষ এরা তো ফিরমুরিদের আলাপ করবেই তরিকতের আলাপ করবেই অনেক কইতেছে ভাই কী সমস্যা ভাই আপনি এত রাগান্বিত কেন ফিরমুরিদ কি আপনি দেখতারেন না তো কইতেছে যে ভাই দেখতে পারি কি না পারি আপনারা এসব কথা এখন বললেন না আমি এগুলো শুনতে পারি না আমারে ফিরে ধ্বংস করে দিছি আমার বউ ফোলা ভান লই আমি রাস্তাত মানুষের বাড়ির কাজ করে খাইতে হয় ভাই ঘটনাটা বুঝাই বলেন না ভাই শুনি কারণ আমরাও তো বিশ্বাস করি একজনের কাছে গেছি মানে আপনি একজন ফিরের নামে এগুলো কইতেছেন বুঝি কোন তখন কইতেছে যে আমার ফির এই বিষয়ে এই বৃত্তান্ত আমি এই পর্যায়ে আছি সমস্ত কিছু জন ভাইঙ্গা বলল তখন বলল ওই ওই লোকেরা বলল যে আপনার পীরে যখন এটা রাইখা দিল টাকা পয়সা এরপরে কি কখনো যোগাযোগ করছেন তার কাছে গেছেন যে আপনাদের কি হাল অবস্থা কয় না যাই নাই যামো কি তারটা সে বুঝা ভাইছে আমরা যাই কি পাম কইতেছেন না ভাই তারপরেও আপনি যান যাইতে হবে যে সে তো আপনাদেরকে বিদায়ও দিছে না বা আপনাদেরকে মারপিট করে খেদায়ও দিছে না তাহলে আপনাদের একবার হলো জানা উচিত যাওয়া উচিত যে বাবা হন আমরা কেমনে কী করবো এটা তো করেন না এটা না করে যে আপনি বদনাম করতেছেন এটা তো হইল না তখন সে বাড়িতে গেছে গিয়া তার বউ ফোলা ভান্ডে কইতেছে আরে আমাকে তো একবার যাওয়া উচিত যে আমরা তো জিজ্ঞাসাও করলাম না কেমনে কী করবো বা গুরু একটা নির্দেশন দিব আমরা তো অপেক্ষাও করি নাই চল যাই তার স্ত্রী কইতাছে যে তুমি ওইখানে থাকি একটা বাড়ি খুয়াইছ এখন তুমি কি আছে দিবা আর কিছু আছে দেওয়ার লাগিয়া কয় না চল আর একটা বার যায় দেখি জিজ্ঞাসা করে দেখি আমাদের কী হাল অবস্থা আমাকে দিকে কি চাইব না তখন যাইতেছে যাইতে যাইতে গিয়া দেখে পীর সাহেব বাড়ির দরবারের গাড়ার মধ্যে বসা গাড়া বোঝেন তো দরবারের গাড়ার মধ্যে বসা তখন এরা দূর থেকে যখন আইতেছে তখন ফিরে দেখছে এরা আইতেছে তখন ফিরে ডাক দিয়ে করতেছে এই তোরা তো দিন কই আসিলি আরে তো করে খুঁজি তো অপেক্ষায় আমি এখানে বসে থাকি তোরা কই কই গেলি গা তোরা তখন এরা কইতেছে তার স্ত্রী কইতেছে দেখো নতুন বাপ ধরছে তোমার আরও কিছু থাকলে হেঁটেও খুয়াইব দেখো কেমন আদর করে আইতাছে আঙ্গরে বলে খোঁজে তখন কইতেছে আয় 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 তোরা এতদিন কই আসি তখন তল্লাশ করি আমি তখন ফিরে করছে কি এগর ঘরের ভিতরে নিছে এই বউ ফোলা ভান্ডে আত্মুখ ধোয়া এদেরকে খাইতে দিছে আর বক্তরে কইতেছে তুই বাবা যা তো তোর বাড়ির একটু দেখে গা আমার বাড়ি আছে আমি বাড়ি দেখবো করতে এ বাড়ি তো বিক্রি করে বেড়েছি বাবা তোমার বিক্রি করা বাড়িটা একটু একটু দেখে আওগা যাও তখন সে দৌড়ে গেছে দৌড়ে গিয়া দেখে যে তার যে গ্রামে থাকতো গ্রামের অস্তিত্ব নাই গ্রাম রই নাই খালি পানি আর পানি লঞ্চ স্টিমার চলে যে গান্দা রিক্সা চলছে সিএনজি চলছে সেই সব জায়গা দিয়ে এখন পানি আর পানি তখন গিয়া তার বাড়ির কোনো নিশানাই পাইল না গেরামই নাই তখন সে দৌড়ে আইতেছে বাজান গিয়া দেখি গেরাম কি গেরাম নাই
যে হেনাঙ্গ বাড়ি ঘর বুঝদাসি এহেনদা লোন সিস্টেম আর চলে আমি বাড়ি দেখবো করতে কয় আয় বাবা আয় ভাত খা খাওয়াইছে খাওয়া দাওয়া করাইয়া পরে এরে যে তহবিল দিয়ে টাকা দিছিল এই টাকার থলি ডানছে কয় দেখতো বাবা তোমার টাকাটি ঠিক আছে নি গুণা দে সবই ঠিক আছে যা বাবা একটা ভালো দেখে বাড়ি কিনা লইস যে তোর যে হেনে পছন্দ একটা ভালো দেখে একটা বাড়ি কিনা লইস যা টপ করে ফায়ের মধ্যে ভরছে ফুলে কইতেছে বাবা আমি তো বিশাল ভুল করছি আমি তো আপনাকে চিনতে পারি নাই তার স্ত্রীও কইতাছে আজকে যদি আপনি এই কাজটা না করতেন তাহলে আমরা এই বাড়িও হারাইতাম আজকে এত এত মানুষের বাড়ি ঘর চলে গেছে আমাদের বাড়িটা তো আপনার মূর্তির ভিতরে রাখা দিয়েছেন তখন তারা কইল যে একটা মানুষকে সম্পূর্ণভাবে না জানিয়া না বুঝিয়া মন্তব্য করতে হয় না তখন গুরু তাদের মাথায় হাত বুলাই দিল আর বলল শোনো তোমাদের সম্পদ রক্ষা করার জন্যই আমি এটা করছি আরেকটা জিনিস হয়েছে যে আমি একটা ভক্ত পাইলাম না যে তুমি যে বাবা একদিন কইছিলা আমি আমি আপনাকে ভালোবাসি বিশ্বাস করি কিন্তু আমি যে একটা ভক্ত খুঁজছিলাম সেই ভক্তটা আমি পাইলাম না কিন্তু তুমি তোমার বাড়ি ফিরে পাইলা আমি আমার ভক্তকে পাই নাই তাহলে এই যে এরকম একটা পর্যায়ে শতকের মধ্যে একটা মানুষ পাওয়া যাবে না যে এখানে বিশ্বাসটাকে ঠিক রেখা সে চলবে এইখানে বিশ্বাসটা ঠিক রেখা চলবো এখানে ভক্ত নাই তখন কইতেছে বাবা আমার হাজার হাজার ভক্তের মধ্যে আমি তোমাকে তোমার মধ্যে খুঁজছিলাম আমি তোমার মধ্যে খুঁজতে গিয়ে আমি তোমারে হারাইলাম কিন্তু তুমি তোমার বাড়ি হারাইয়া তুমি পাইছো কিন্তু আমি তোমাকে পাইলাম না তার মানে সে বোঝাইতে চাইছে যে আমি যে মনের মতো ভক্ত চাইছি যে সে জান প্রাণ সমস্ত কিছু দিয়ে আমাকে বিশ্বাস করবে আমি সেটা পাইলাম না তুমি তোমার বাড়ি ফিরে পাইছো তুমি বাড়ি ঘর করে থাকো এখন আমি যে গল্পটা বললাম এই গল্পটা বোঝাইতে যাইয়া আগে বলছি না যে আমি একটা ভণ্ড পীরের আলাপ করব আলাপটা শুরু থেকে পাঁচ ভাগের চার ভাগ পর্যন্ত পীর কিন্তু ভণ্ডই গল্পের মাধ্যমে লাস্টের ফিনিশিং কি ভণ্ড আছে তাহলে এই জন্য বলি যে ভালোবাসা এবং বিশ্বাস করা অনেক বড় একটা কঠিন জিনিস তাহলে আমি আশা করব যে ওই ভক্তর চেয়েও আমার ভক্তরা হাজার গুণে ভালো আর ওরকম ভক্ত আমার মধ্যে আছেও আমি আমার মুর্শিদের কাছে লাখো কোটি শুকরিয়া করি যে আপনারা মনে মনে ভাববেন বাবা এই গল্পটা করলো এই গল্পটা বললাম এই কারণে যে যাদের ভিতরে কমতি থাকে তারা যেন পূর্ণ হয় তাহলে এরকম উলিয়া উলিয়াদের জীবনে এরকম বহু বহু ঘটনা আছে যে ঘটনাগুলো শুনলে মানুষের ভিতরে বিশ্বাসের সৃষ্টি হয় প্রেমের সৃষ্টি হয় আপনারা কি আমার এই আলোচনায় সন্তুষ্ট আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই আল্লাহ হাফেজ।